কাল থেকে পেঁয়াজের বাজারে স্বাভাবিক হবে বলে আশা করছেন বাণিজ্য সচিব ডক্টর মোহাম্মদ জাফর উদ্দিন। তিনি বলেন, মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজের দুটি জাহাজ খালাস শুরু হয়েছে আর মিশর ও তুরস্কের পেঁয়াজবাহী জাহাজ দেশের পথে রয়েছে। তিনি জানান, পেঁয়াজ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে মোবাইল কোর্ট। চড়া পেঁয়াজের বাজারে ভারতের রপ্তানি বন্ধের সিদ্ধান্তের পর আরেক দফা দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে কিছুটা সুখবর দিলেন বাণিজ্য সচিব। তিনি জানান, পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে। প্রতি মাসে 1.5 লাখ টন পেঁয়াজের চাহিদার বিপরীতে মজুদ রয়েছে প্রায় 6 লাখ টন। এর সাথে আরও যোগ হচ্ছে তুরস্ক, মিশর এবং মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজও। মিয়ানমার থেকে যে প্রচেষ্টা আমরা নিয়েছিলাম, অলরেডি দুটি জাহাজ কালকে ভিড়েছে পোর্টে এবং এগুলো অগ্রাধিকার ভিত্তিতে একটি জাহাজ কালকে উনি খালাস করেছেন মালামাল, আরেকটি জাহাজ সম্ভবত আজকে খালাস হবে মালামাল। আর মিয়ানমার থেকে দুটি চ্যানেলে ইম্পোর্ট হচ্ছে আমাদের, তো আরও বেশ কিছু এলসি মালামাল অপেক্ষায় আছে। এটা হলো মিয়ানমার পার্ট। আর দ্বিতীয় হচ্ছে তুর্কি, তুরস্ক এবং মিশর, যেটা এই দুটি দেশ থেকে অলরেডি আমাদের এখন অন দি ওয়ে। আমাদের আরেকটি সোর্স হলো দেশীয় পেঁয়াজ, তো দেশীয় পেঁয়াজের মজুদ তো আমাদের, আমরা নিশ্চিতভাবে বলতে পারি এটা যথেষ্ট আছে। আগামীকাল থেকে সুফলটা আপনারা পাবেন, মানে সাধারণ ক্রেতারা পাবেন বলে বিশ্বাস করি। বাণিজ্য সচিব জানান, বাজারে যোগান বাড়ানোর পাশাপাশি অবৈধভাবে মজুদদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে মাঠে নেমেছে একাধিক টিম। মঙ্গলবার থেকেই বাজার স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি। ম্যাজিস্ট্রেট আছে এই দলের মধ্যে, আমাদের মন্ত্রণালয় আছে, 4টি দল অলরেডি তারা আছে, তারা মার্কেট মনিটরিংয়ে তারা অলরেডি আছে। এখানে বাজার দরে যারা বাড়াতে চাচ্ছেন, এটা বাড়ানোর মতো কোনো যুক্তি এখানে নাই। এবং এই যারা মজুদ করবেন এবং এই মার্কেটকে যারা অস্থির করার চেষ্টা করবেন, তার জন্য আমাদের আইনানুগ ব্যবস্থা নেব, কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। সোমবার পর্যন্ত 16টি থাকলেও মঙ্গলবার থেকে ঢাকায় 35টি ট্রাকে 45 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।